দেশ জুড়ে চলছে করোনার আবহাওয়া, এর জেরে দেশ থেকে রাজ্য এক অস্থিরতার মধ্যে চলছে। এমনকি ব্লাড ব্যাঙ্কগুলিতেও ধীরে ধীরে রক্তের আকাল দেখা যাচ্ছে। সে কারণেই রক্তের ঘাটতি মেটাতে বহু সংস্থা ও ক্লাব রক্তদানের মতো শিবির করে আসছে করোনা আবহের মধ্যে। তাই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় চলে এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সমবায় দপ্তর, পূর্ব মেদিনীপুর 1 নম্বর রেঞ্জের ARCS হিরোজ মাইতি, CI সুজিত মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন করোনা ভয়কে জয় করে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নেয় প্রত্যেকেই। সমবায় সমিতিগুলো সারা বছর ধরে মানুষের সাথে বিভিন্নভাবে কাজ করে থাকে, সেই কাজেরই আরেকটা নিদর্শন ব্লাড ব্যাংকের এই ক্রাইসিসের সময়ে, যেখানে ব্লাড ব্যাংকে একটিও ইউনিট ব্লাড নেই, সেখানে সমবায় সমিতিগুলো এগিয়ে এসছে। আমরা টার্গেট রেখেছি 1400 ইউনিট ব্লাড 18টি ক্যাম্পের মাধ্যমে তোলা, আজকে তার প্রথম শুরু হল এবং এটা চলতে থাকবে এই সপ্তাহ এবং পরের সপ্তাহ ধরে। আমরা আশা করছি ওই টার্গেটে পৌঁছে যাবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.